বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন। একনেকের বৈঠকে 8,804 কোটি 10 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ভর্তুকি থেকে আমাদেরকে সরে আসতে হবে। ভর্তুকি ন্যায়সঙ্গত নয়, ভর্তুকি কোনো খয়রাতি নয়। কোনো না কোনো ব্যক্তি পাচ্ছে, কোনো না কোনো ব্যক্তি দিচ্ছে। সো আমাদের সকলের প্রতি, এটা উপদেশ সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যে ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করুন। ধীরে ধীরে পর্যায়ক্রমে, একবারে করলে তো পড়ে যাবে। সো লেট আস কাম আউট অফ দিস সিস্টেম। বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন। একনেকের বৈঠকে 8,804 কোটি 10 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ভর্তুকি থেকে আমাদেরকে সরে আসতে হবে। ভর্তুকি ন্যায়সঙ্গত নয়, ভর্তুকি কোনো খয়রাতি নয়। কোনো না কোনো ব্যক্তি পাচ্ছে, কোনো না কোনো ব্যক্তি দিচ্ছে। সো আমাদের সকলের প্রতি, এটা উপদেশ সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যে ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করুন। ধীরে ধীরে পর্যায়ক্রমে, একবারে করলে তো পড়ে যাবে। সো লেট আস কাম আউট অফ দিস সিস্টেম। বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন। একনেকের বৈঠকে 8,804 কোটি 10 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ভর্তুকি থেকে আমাদেরকে সরে আসতে হবে। ভর্তুকি ন্যায়সঙ্গত নয়, ভর্তুকি কোনো খয়রাতি নয়। কোনো না কোনো ব্যক্তি পাচ্ছে, কোনো না কোনো ব্যক্তি দিচ্ছে। সো আমাদের সকলের প্রতি, এটা উপদেশ সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যে ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করুন। ধীরে ধীরে পর্যায়ক্রমে, একবারে করলে তো পড়ে যাবে। সো লেট আস কাম আউট অফ দিস সিস্টেম।